আসসালামু আলাইকুম, আমি আশফাক উজ্জামান। আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। আজকে যে চাকরি বিজ্ঞপ্তি নিয়ে কথা হবো, সেটা হচ্ছে যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনে মানে 367 জনের চাকরির সুযোগটা নিয়ে। তাহলে চলুন, এই যে আমি যখন যেখানে আছি, এটা হচ্ছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের মেইন যে সার্কুলার, সেটা দেখেন। বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে মিল প্রতিষ্ঠান সমূহে নিম্ন বর্ণিত শূন্যপদ সমূহ পূরণের লক্ষ্যে নিম্নোক্ত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের সকল জেলার প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদগুলোর নাম বলে দিচ্ছি, দেখেন মেডিকেল অফিসার, স্যালারি কত, 35,500 থেকে 67,010 টাকা গ্রেড হচ্ছে 6, পদ সংখ্যা হচ্ছে 8টা, বয়সসীমা হচ্ছে 35 বছর, অধিগত যোগ্য প্রার্থী ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিল যোগ্য, MBBS ডিগ্রি সহ 5 বছরের চাকরির অভিজ্ঞতা। পরেরটা দেখেন, সহকারী ব্যবস্থাপক যন্ত্রকৌশল, স্যালারি 22,000 থেকে 53,060 টাকা, পদ সংখ্যা হচ্ছে 16টি, বয়সসীমা হচ্ছে 30 বছর, BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মেকানিক্যাল। সহকারী ব্যবস্থাপক তড়িৎ প্রকৌশল, স্যালারি হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড হচ্ছে 9, পদ সংখ্যা 4টি, বয়স হচ্ছে 30, শিক্ষাগত যোগ্যতা BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। সহকারী ব্যবস্থাপক প্রকৌশল, স্যালারি 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড 9, পদ সংখ্যা 7টি, বয়স 30, BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সেকেন্ড। সহকারী ব্যবস্থাপক পরিবহন প্রকৌশল, স্যালারি 22,000 থেকে 53,060, গ্রেড 9, পদ সংখ্যা 5, বয়স 30 লাগবে, 30 বছরের মধ্যে আর কি, BSc ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। সহকারী ব্যবস্থাপক অর্থ হিসাব, 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড 9, পদ সংখ্যা হচ্ছে 27টি, বয়সসীমা হচ্ছে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, MBA MCOM ডিগ্রি সহ শিক্ষা জীবনের কোনো স্তরের তৃতীয় বিভাগ বা শ্রেণী থাকা চলবে না, মানে তৃতীয় শ্রেণী, থার্ড ক্লাস যেটাকে বলে, সেটা থাকা চলবে না, অথবা বিক্রম সহ দ্বিতীয় শ্রেণীতে চাকরিতে 6 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। ইকো উন্নয়ন সহকারী, স্যালারি কত, 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা হচ্ছে 300, এটা সব থেকে বেশি, বয়স হচ্ছে সর্বোচ্চ 30 বছর, কৃষিতে ডিপ্লোমা অথবা HSC বিজ্ঞান কৃষি বিজ্ঞান পাস, মানে HSC পাশে আপনি এই জবটা পেয়ে যাবেন, এবং এটার ই হচ্ছে 300টা পদ, পদের সংখ্যা মানে 300 জন লোক এখানে নিয়োগ হবে। দেখেন শর্তগুলি কী কী, আবেদনকারীর বয়স 31/12/2019 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 45 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32, মানে স্পেশাল ক্ষেত্রে যে 32 বছর থাকে সেটা, তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 30। এসএসসি সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে, বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য না, এফিডেভিট করে বয়সের যেটা সেটা গ্রহণযোগ্য না, এবং আরও কিছু শর্ত এখানে আছে, এই যে দেখেন এতগুলো শর্ত, এখন আমি যদি সবগুলো পড়তে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং আপনারা বোর হয়ে বিরক্ত হয়ে যাবেন। সো আমি করবো কি, এই ফুল ডিটেলসটার একটা লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে আপনি ফুল ডিটেলসটা দেখতে পারবেন, এবং সেখান থেকে ফুল ডিটেলস পড়ে, এই যে আরেকটা লিঙ্ক আছে এখানে দেখেন, এই যে www.bsfic.gov.bd, এই এটাতেও আপনারা দেখতে পারবেন। অনলাইন আবেদনের ক্ষেত্রে এই যে দেখেন bsfic.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে পারবেন, মানে অনলাইনে অনলাইন ফর্ম পূরণ করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। আমি ফুল ডিটেলস আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এরপরেও যদি কোনো সমস্যা থাকে তারপরে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি যতটুকু সম্ভব আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আরেকটা বিষয়, যেমন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আপডেট নিউজগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে অনেক ভালো হবে, কারণ আমি প্রতিদিন চাকরির বিজ্ঞপ্তিগুলো আপলোড দিই, সাথে সাথে আপনার পেছন পাশে থাকা একটা নোটিফিকেশন বাটন আছে সেটাও ক্লিক করে রাখবেন। তাহলে আজকে পর্যন্তই থাকুক, এবং আরেকটা বিষয়, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেন,
ভালো লাগবে। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।